সীমান্ত পার হয়ে ভারতের আকাশে ঢুকে পড়েছে পাকিস্তানের যুদ্ধ বিমান, পাল্টা প্রস্তুত ভারতীয় বিমান বাহিনীও। এর মধ্যে পাকিস্তানের যুদ্ধ বিমান F-16কে তাড়া করেছে SU-30। এই পরিস্থিতিতে একের পর এক বৈঠক এবং সেই সঙ্গে হুঁশিয়ারি জারি করে চলছে দুই দেশটি। ভারতীয় বিমান বাহিনীর এয়ার স্ট্রাইক এবং সেই সঙ্গে একদিনে দ্বিতীয়বার ভারতীয় সেনাদের পাকিস্তানের সেনা ক্যাম্প ঘুরিয়ে দেয়ার রীতিমতো পাল্টা জবাব দেওয়া শুরু করেছে পাকিস্তান। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী পরমাণু অস্ত্র নিয়ে বৈঠক হয়েছে। বুধবারই ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয়েছে ইসলামাবাদে, যেখানে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।